এবারে আমাদের উইকেন্ড গেটওয়েজের ট্যুর দুর্গম পাহাড়ে সিল্ক রুট সিকিম, সিকিমের জুলুক সহ বিভিন্ন জায়গায় আমরা যাব। ভয়ঙ্কর ঠান্ডা, ঠান্ডাটাকেই মোকাবিলা করবার জন্য, ঠান্ডাটাকে চ্যালেঞ্জ নেবার জন্য আমরা এই ভ্রমণে আয়োজন করেছি। আমার সঙ্গে আছে সন্দীপন, আমার বন্ধু আছেন এখন বণিক বাবু, আমরা চলে এসেছি, এখন যাব আমরা, এখন কোনো কথা হবে না, যা হবে এবার ওখানে গিয়ে কথা হবে, এখন আমরা ট্রেনে উঠবো। সো লেটস গো। গাইস, আমরা এই মুহূর্তে এনজেপি স্টেশনে নেমেছি, এবার আমরা এখান থেকে যাব হোটেলের দিকে, দেখি কোথায় ভালো হোটেল পাওয়া যায়। শিলিগুড়ি পৌঁছে হোটেলে মালপত্র রাখতেই হাজির আমাদের কলেজের তরুণ অধ্যাপক, শিলিগুড়ির ছেলে কৌশিক। রাতে এখানেই থাকবো, তাড়া নেই। আমরা দেরি না করে রুমে চাবি দিয়ে কৌশিকের সঙ্গে বেরিয়ে এলাম শিলিগুড়ির বিখ্যাত হংকক মার্কেটে। ঘুরে ঘুরে দেখতে দেখতে টুকিটাকি কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেল। শুনে কৌশিক উল্লসিত হলো, আরে আমিও তো ভাবছিলাম স্যারেদের মোমো খাওয়াতেই হবে, চলুন মোমো গলিতে যাই। কৌশিক আমাদের নিয়ে চলে এলো বিখ্যাত মোমো গলিতে। সেখানকার নাম্বার ওয়ান দোকানে যা মোমো খাওয়ালো মাথা ঘুরে যাওয়ার জোগাড় আমাদের। আচ্ছা আচ্ছা মোমো খেয়েছি, কিন্তু এই যে অমৃত। মোমোর পরে সে আমাদের নিয়ে এলো নেতাজি কেবিনে। আমাদের সামনে দাঁড় করিয়ে বললো, স্যার এখানকার চা খেয়ে দেখুন, ভুলতে পারবেন না, এই চায়ের টানে এমপি এমএলএরাও ভিড় জমায়। হুঁ ঠিক তাই, যেমন টেস্ট তেমনি ফ্লেভার, সঙ্গে চার পিস করে মাখন রুটি, প্রাণটা যেন জুড়িয়ে গেল। পরের দিন সকালে শুরু হলো আমাদের সফর। এমন দুর্দান্ত শীতে পাহাড়ে একটা সাধেই তো এসেছি, অভিসারে, বরফ অভিসারে। বরফ মারিয়ে হাঁটব, বরফ নিয়ে খেলা করব, একে অন্যকে বরফের গোলা ছুঁড়ে খুনছুটি করব, বরফের উপর শুয়ে লুটোপুটি খাবো। শিলিগুড়ির সমতল ভূমি ছেড়ে গাড়ি পাহাড়ের পথে তিস্তা নদীর তীরে তীরে এঁকে বেঁকে ছুটতে শুরু করলো। চারপাশে রোদ্দুর ছড়াছড়ি যাচ্ছে, দুপাশে সরে সরে যাচ্ছে অপরূপ প্রকৃতি। আমরা মুগ্ধ হয়ে দেখছি আর ভাবছি, কখন বরফ মোড়া পাহাড় দেখব, বরফের রাজ্যে পাড়া। যে সময়ে যাচ্ছি বরফ মিলবে গ্যারান্টি, ভাগ্যে থাকলে বরফপাতও দেখতে পাবো। ঝুপঝুপ করে বাইরের চারপাশ সাদা করে বরফ পড়ছে, আমরা ঘরে বসে দেখছি, আহা ঠিক যেন বিদেশি থ্রিলারের ফার্স্ট চ্যাপ্টার। ভাবতে ভাবতে গাড়ি চলে এলো সিকিমের প্রবেশপথে, একটু দাঁড়িয়ে অনুমতি নিয়ে গাড়ি আবার ছুটে চলল। আমরা নেপালি ড্রাইভারকে তাড়া দিতে থাকলাম, জলদি জলদি চালিয়ে, তুরন্ত জানা হয় আজ বরফ দিকনে মিলেগা ক্যা। উত্তরে গাড়ির চালক যা জানালো আশাহত হলাম। আজ রাতে আমরা আড়িতাড়ে থাকব, বলতে বলতে সিল্ক রুটের বিখ্যাত আড়িতার লেক বা লাম্পকড়ি লেক চলে এলো। 4,600 ফুট উচ্চতায় অবস্থিত এই সরোবরের দৈর্ঘ্য 1,120 ফুট, প্রস্থ 240 ফুট। পান্না সবুজ লেকের চারপাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। জলে রাজহাঁস চড়ছে, অপর পারে হলুদ জলে বৌদ্ধ প্যাগোডার ছায়া, প্যাডেল বোট ভাসছে জলে। ইচ্ছা ছিল ভাসার, দেরি হয়ে যাবে দেখে পায়ে পায়ে সিঁড়ি ভেঙে উঠে গেলাম বৌদ্ধ মন্দির চত্বরে। মন্দিরের ভয়াল সুন্দর বিগ্রহ দর্শন করে গাড়িতে করে সর্পিল পাহাড় ভেঙে উঠে গেলাম 6,500 ফুট উচ্চতায় অবস্থিত মানখিমে। এখানকার উপজাতিদের মন্দির দেখে পিছনে ভিউ পয়েন্টে যেতেই চমকে গেলাম, চেঁচিয়ে উঠলাম, কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা। মন খারাপ কেটে গেল আমাদের, বরফের রাজ্যে এখনো পৌঁছয়নি বটে, বরফ মোড়া পাহাড় তো দর্শন হলো। ততক্ষণে বেলা গড়িয়ে গিয়েছে, স্নান খাওয়া হয়নি, আমরা দেরি না করে চলে এলাম হোটেলে। হোটেল দেখেই মন ভরে গেল, ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশ, পাথরে মোজাইকে লেপে কম্বলে অ্যাটাচ বাথে ও গিজারে সুন্দর ঝকঝকে তকতকে হোটেল। নিচে কিচেনে খানাও রেডি, আমরা স্নান টান করে সেলফ হেল্প করে খানা নিজেরাই বেড়ে আনন্দ করে খেতে বসে গেলাম।
রত্না দেবী ও বণিক পত্নীও আনন্দের সঙ্গে হাত লাগালেন। আয়োজন সামান্য, কিন্তু খিদের মুখে মনে হলো তুলনা নেই রান্নার। পরের দিন বরফের রাজ্যের প্রবেশপথ জুলুকের দিকে যাত্রা শুরু, তোড়জোড় শুরু করে দিলাম আমরা। রত্না দেবীর সঙ্গে সপরিবারে ফটো সেশন সেরে গাড়িতে উঠে ড্রাইভারের মুখে যা শুনলাম মন খারাপ আরও বাড়ল। আজও বরফের রাজ্যে ঢোকা যাবে না, জুলুকের আট কাটিয়ে পরের দিন সকালে। আমাদের হতাশা দেখে গাড়ির চালক কি বুঝলো কে জানে, এমনভাবে তাকালো ঠিক বুঝতে পারলাম না আমাদের হ্যাংলা ভাবলো না নাবালক। ততক্ষণে গাড়ি পৌঁছে গিয়েছে রঙ্গলি বাজারে। চারপাশে পাহাড়ের উঁচু উঁচু দেওয়াল, মাঝে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, টুরিস্ট গাড়িতে ছয়লাভ জমজমাট ছোট্ট বাজার। এবার আরও উচ্চতায় যাত্রা আমাদের, তাই গাড়ির পারমিট নিতে হয় এখান থেকে। সঙ্গে ফটো না থাকলে ফটো তোলারও ব্যবস্থা হয়ে যায় হাতে হাতে। কাজ সারতে মিনিট ৪৫ লাগলো। পাহাড়ি পথে আবার গাড়ির চাকা গড়াতে শুরু করলো। একটু এগিয়ে লিংথাম পুলিশ পিকেটে কাগজ দেখিয়ে বেশ কিছুটা যাওয়ার পর চলে এলো সিল্ক রুটের আরেক অবশ্য দর্শনীয় কিউখোলা জলপ্রপাত। আমাদের চালক ব্যস্ত হয়ে পড়ল গাড়ি ধোয়ার কাজে। বিভোর হয়ে ঝর্ণা দেখতে দেখতে হঠাৎ মনে হলো কাল যদি আকাশ বিগড়ে যায়, রোদ্দুর না ওঠে, বরফ দেখার আনন্দই মাটি হবে। আজ ডাইরেক্ট চলে গেলে লাঞ্চটা হবে না, এই যা সব দিক রক্ষা হয়। কথাটা বলতেই নেহাত পাগলের পাল্লায় পড়েছে দেখে গাড়ির ড্রাইভার রাজি হয়ে গেল। সকলে মারক গুল্লি লাঞ্চ বলে লাফিয়ে গাড়িতে উঠে যে যার জায়গায় বসে পড়লাম। গাড়ি দিল দৌড়, একে বেঁকে ঝাঁকুনি আর ধুলো খেয়ে গাড়ি চলেছে তো চলেছে, বরফের পাত্তা নেই। আমরা অধৈর্য হচ্ছি দেখে চালক আমাদের আশ্বস্ত করলো, আরে সাব আনে তো দিজিয়ে, ঢের সারি বরফ মিলেগা। দেখতে দেখতে জুলুক চলে এলাম। পাহাড়ের খাঁজে খাঁজে অজস্র হোটেল মুখ বাড়িয়ে দেখছে আমাদের, লাঞ্চ করার জন্য ডাক দিচ্ছে। খিদেটা চাগার দিয়ে উঠল। সঙ্গে আনা টুকিটাকি খাবারে মুখ ও চারপাশের অপূর্ব পাহাড়ি প্রকৃতিতে চোখ ব্যস্ত রেখে আরও খানিকটা উপরে উঠতেই ড্রাইভার নিচে আঙুল দিয়ে দেখালো, ও দেখিয়ে জিগজাগ রোড। আমরা সকলে কই কই বলে হুমড়ি খেয়ে পড়লাম জানলায়। অনেক নিচে পাহাড়ের ধাপ পেয়ে সাপের মতো পাক খেয়ে উঠে আসা পথ এলিয়ে পড়ে আছে। লাভলি লাভলি বলে উল্লসিত হয়ে যে যার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। সত্যি অদ্ভুত দৃশ্য, ভাবতেও অবাক লাগছিল ওই জিগজাগ রোড ধরেই আমরা এসেছি। ছুটন্ত গাড়ির জানলা দিয়ে মোহিত হয়ে আমরা চেয়ে আছি তো আছি। কেটে গেল বেশ কয়েক মিনিট, জিগজাগ রোড পেছনে ছেড়ে গাড়ি আরও ওপরে উঠে এলো। সাদাটে পাথরময় হিম বিবর্ণ চারণভূমিতে চমড়ি গাই দেখতে দেখতে বুক ঢিপ ঢিপ করছে আমাদের। বরফের খোঁজে হুমড়ি খেয়ে পড়েছি জানলায়। আমাদের স্বপ্ন পূরণ হওয়া আর কিছু সময়ের অপেক্ষা। ঠিক তাই হঠাৎ একসঙ্গে এক জোড়া গিফট চোখে পড়ল। পাহাড়ের দিকের রাস্তায় পাথরের ফাঁকে ফাঁকে সাদা সাদা বরফ। আমরা বরফ বরফ বলে নাচানাচি করতে করতেই চোখে পড়ল দিগন্তে মাথা তুলে দাঁড়িয়ে আছে তুষার ধবল পর্বত শৃঙ্গ। আড়িতাড়ে যেমন দেখেছিলাম তার চেয়েও আরও কাছে, আরও পরিষ্কার ভিউ। আমরা রক্কে রক্কে বলে গাড়ি দাঁড় করিয়ে তাকে ব্যাকে রেখে ফটো সেশনের লোভ সামলাতে পারলাম না, একেবারে মেতে উঠলাম সকলে। ফটো সেশন শেষ হতেই আবার গাড়ির দৌড় শুরু। যত এগোচ্ছি তত প্রকৃতি গাছপালাহীন ও বিবর্ণ হয়ে আসছে। দুপাশের পাহাড়ের পাথরে গাঢ়ওয়ালে থোকা থোকা বরফ, রাস্তা তো বরফ বিছিয়ে আছে রাশি রাশি। শুরু হয়ে গিয়েছে আমাদের বহু প্রত্যাশিত রিয়েল বরফের রাজ্য। দেখতে দেখতে তার একেবারে অন্দরে ঢুকে পড়লাম, যেদিকে তাকায় শুধু বরফ আর বরফ। ড্রাইভার বলল, আপ কিতনা বরফ লেনা হয় লে লিজিয়ে। আমরা হই হই করে নেমে পড়লাম গাড়ি থেকে, যেদিকে তাকাই শুধু বরফ। সন্দীপন সেলফি তুলতে ব্যস্ত, অন্যরা হাঁটাহাঁটি করছি, কিন্তু এত বরফ যে হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে, ভিজে যাচ্ছে জুতো। অগত্যা শুয়েই পড়লাম, তুলোর মতো বরফের গুঁড়োয় ঢুকে গেলাম কিছুটা। এত আরাম হলো মনে হলো যেন স্বর্গে আছি। বরফ দর্শন করে চলে এলাম রাস্তার ধারে। রোদ্দুরে বরফ গলে সলিড হয়ে গিয়েছে, প্রচণ্ড হরকাল, একটু এদিক ওদিক হলেই পা পিছলে যাবে, তাই বরফ খেলার জন্য শুকনো মেন রোডকেই বেছে নিলাম। সলিড বরফের খাঁজে জমে থাকা নরম বরফ আঁচড়ে তুলে এনে ছুঁড়ছি একে অন্যের দিকে আর হা হা করে হাসিতে ফেটে পড়ছি।
নির্মল খুনসুটিতে আনন্দ মুহূর্ত যাপন করে আমরা আবার এসে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি চলে এলো সুবিখ্যাত এলিফ্যান্ট লেক, স্থানীয় পুপুল লেকে। সবে বড়দিন, এখনই জলে বরফের স্বর ভাসছে, কদিন পরই ঢেকে যাবে মোটা বরফের চাদরে। আমরা অবাক হয়ে দেখতে লাগলাম আর ঠান্ডা হি হি করে কাঁপতে লাগলাম। ধারালো রোদ্দুর ঝকঝক করছে চারপাশে, কিন্তু গায়েই লাগছে না। শুনলাম -6 ডিগ্রি চলছে, রোদ্দুর পড়ে এলে কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। সমতলের গরম দেশের মানুষ আমরা, বুঝলাম এ আমাদের কাছে নেহাতই অলৌকিকের রাজ্য। অলৌকিকই বটে। লেক দেখা সেরে তুষার ভুবনের আরও গভীরে নাথাং ভ্যালি ছাড়িয়ে চীন সীমান্তে ওল্ড বাবা মন্দিরে পৌঁছতেই সেটা টের পেলাম। 1965 সালে চীন ভারত যুদ্ধে ভারতীয় জওয়ান হরভজন সিং আত্মবলি দেন, কিন্তু বহুবার বহু অজস্র ঘটনার মধ্য দিয়ে সাধারণ জওয়ানদের আজও বিশ্বাস, চীনা বাহিনীর অতর্কিতে হামলার আঘাত থেকে অতন্দ্র প্রহরীর মতো আজও রক্ষা করছেন দেশের সীমান্তকে। এই বিশ্বাসেরই স্মারক এই পবিত্র মন্দির। এখানে আজও হরভজনের অফিস টিপটপ করে সাজিয়ে গুজিয়ে রক্ষা করা হচ্ছে, তার বেডরুম ও বিছানা কম্বলও পেতে রাখা আছে। শুধু তাই নয়, এখনও মাসে মাসে তার বেতন যায় তার জন্মভূমি পঞ্জাবের গ্রামে। বছরে একবার বিশেষ ট্রেনে দেশে ফেরার জন্য ভারতীয় রেল তার জন্য আলাদাভাবে ফাঁকা একটা কোচ বরাদ্দ করে। এত উচ্চতায় এমন পবিত্র সুন্দর মন্দির এত যত্ন করে রক্ষা করা হচ্ছে দেখে বিস্মিত হতে হয়। দেশের জন্য জীবন পণ করা ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। বাবা মন্দির দেখে আমাদের স্বপ্ন আকণ্ঠ পূর্ণ করে আমরা ফিরে এলাম জুলুকে। উঠলাম সম্পূর্ণ কাঠের নির্মিত সুন্দর এক টুরিস্ট লজে। চলতে ফিরতে ধপ ধপ শব্দ হচ্ছে, হঠাৎ হঠাৎ ক্যাঁচ কোঁচ করে বন্ধ দরজা খুলে যাচ্ছে, আমরা চমকে চমকে উঠছি। হোটেলের লোক এসে বলে গেল, যা জল ভরার ভরে নিন এই বেলা, রাতে কলের মুখে বরফ জমে যাবে, সকালে জল পাবেন না। আর তুষারপাত, শোনা গেল এখনও তার সময় হয়নি, কদিন পরে এলেই সে আশাও পূর্ণ হতো আমাদের। হয়ে গেল ক্রাইম থ্রিলার। আমরা যে যার ঘরে দুটো করে পাহাড়ের মতো বড় বড় লোমওয়ালা কম্বল টেনে কুটিসুটি মেরে শুয়ে পড়লাম। সকালে উজ্জ্বল আলোর দিন স্বাগত জানালো আমাদের। আমরা হোটেল চত্বর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম সুন্দরী জুলুককে। একটু পরেই বেরিয়ে যেতে হবে, তাই সুন্দরীকে ছেড়ে ঢুকে পড়লাম রসুই ঘরে। তন্ময় নবযুবক, তার খিদে বেশি, সে আগেই বসে পড়েছে। পেট ভরে টিফিন করে আমরা মালপত্র নিয়ে হাঁটা লাগালাম গাড়ির দিকে। গাড়িতে ওঠার মুখে দেখা হলো আমাদের পরিচিত কয়েকজনের সঙ্গে। তাদের মুখ ভার হতাশায় ভেঙে পড়েছে। তারাও বরফের রাজ্যে যাচ্ছিল, কিন্তু পথে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা ফিরে এসেছে। আমি তাদের যথাসাধ্য সান্ত্বনা দিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ির চাকা গড়াতে গড়াতে চলে এলো সাইলেন্ট ভ্যালি। জঙ্গলময় দুর্ভেদ্য পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা সাদা বোল্ডার আকীর্ণ উত্তাম পাহাড়ি নদীর বর্ণবিভঙ্গ সত্যিই মন ভরিয়ে দেয়। মনে হয় সারাদিন থেকে একেবারে পিকনিক সেরে ফিরবে। সেতুর উপর দাঁড়িয়ে আমরা একটার পর একটা ছবি তুলে চলব। আমাদের চালক আনন্দের সঙ্গে এক ঝলক স্ন্যাপ অ্যালাউ করল। সাইলেন্ট ভ্যালি দেখা হলো, এবার গন্তব্য শিলারি গাঁও। বেলা 2:30 নাগাদ পৌঁছে গেলাম সেখানে। আমাদের থাকার ব্যবস্থা ছবির মতো সুন্দর কটেজ। বারান্দায় দাঁড়ালেই তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিচ্ছে। দেখে সপরিবারে আনন্দে লাফিয়ে উঠল বন্ধু বণিক ভাই, ছেলেরাও ভারী খুশি। সানরাইজ পয়েন্ট হিসেবে শিলারি গাঁওয়ের নাম আছে। প্রথম সূর্যের আলো পড়ার পরে বরফ পর্বতের মাথায় ক্ষণে ক্ষণে রংবদলের খেলা বিস্ময় বিমুগ্ধ চোখে দেখতে হয়। ব্রিটিশ ভারতে এই শিলারি গাঁওতেই প্রথম ম্যালেরিয়ার ওষুধ হিসেবে সিঙ্কনা প্ল্যান্টিং প্ল্যান্ট তৈরি করেছিল ইংরেজরা। আমাদের ভ্রমণ শেষ হওয়ার মুখে, কাল ফিরে যাব, তাই এই স্মরণীয় ভ্রমণের বিদায় স্মৃতিচিহ্ন হিসেবে রাতে বোনফায়ারের আয়োজন করা হলো। হাড় কাঁপানো ঠান্ডায় কাঠের আগুন ঘিরে বসেছি আমরা। বিয়ার সহযোগে গরম গরম আগুনে সেকা বারবিকিউয়ের স্বাদ গ্রহণ করছি আর মনে মনে বলছি আসছে বছর আবার হবে।
পরের দিন শেষবেলার মতো দেখে নিচ্ছে শিরারি গাঁওকে, বিদায় জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু ফিরতেই হয়। নির্জন রেশমি পথ বাঁক খেয়ে চলে গিয়েছে শিলিগুড়িতে। মালপত্র গুছিয়ে এক এক করে সকলে উঠে পড়ছি গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়েছে, পথে পথে পাহাড় আর নির্জন বনপথ আমাদের টাটা করে দিচ্ছে, বলছে ভুলো না বন্ধু, আবার এসো। থালা ভর্তি ধোয়া ওঠা দেশি মুরগির শুরুয়া, বাটি ভর্তি চাউমিন মোমো থাইফো নুডলস আর গুপ ভরা পাহাড়ি ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকবো তোমাদের।